এত আবাস যোজনা নাম পাল্টিয়ে দিয়েছে, তার জন্য আবাস যোজনার টাকা দেবে না। তুমি তো নাম পাল্টিয়েছো, আগে তো নাম ছিল ইন্দিরা আবাস যোজনা, এখন হয়ে গেছে প্রধানমন্ত্রী আবাস যোজনা। আর আমরা যদি বলি বাংলা আবাস যোজনা তাহলেই খুব খারাপ হয়ে গেল, নাম পাল্টে দিলে হবে না। নির্মল বাংলা মিশন বললে হবে না, 100% টাকা তুমি দাও কিনা জিজ্ঞাসা করছি। ভারতবর্ষের কোন প্রকল্প নেই যেখানে কেন্দ্রীয় সরকার 100% টাকা দেয়, আমরা সেখানে কখনো 40 কখনো 50% কখনো তারও বেশি টাকা দিই। আমরা তো বলিনি যে এটা মুখ্যমন্ত্রী আবাস যোজনা, আমরা বলছি বাংলা আবাস যোজনা। বাংলার নামের সাথেই এত যাদের নফরত তারা আজকে আসছে বাংলাকে দখল করবে, কি শকরে বাবা।